শুরু হয়ে গেল গ্রেটেস্ট শো অন দি আর্থ, ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে কে কে ফেভারিট এখন আমরা জেনে নেব। আমাদের দৃষ্টিতে পাঁচজন ফেভারিটের নাম আমরা বলবো, আপনারা কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন আপনাদের দৃষ্টিতে কে কে ফেভারিট। আমাদের দৃষ্টিতে পাঁচ নম্বর ফেভারিট হচ্ছে স্পেন। স্পেন এই বিশ্বকাপে তরুণ দল নিয়ে এসেছে, তরুণ দল নিয়ে আসলেও তাদের দলের ডেপথ এবং বেঞ্চ গভীরতা অনেক বেশি। তাদের দলের মিডফিল্ড অত্যন্ত শক্তিশালী, তাদের একমাত্র সমস্যা হচ্ছে ফিনিশিং। তাদের দলে খুব ভালো নাম্বার নাইন নেই, তাদের দলে খুব ভালো স্ট্রাইকার নেই, কিন্তু স্ট্রাইকার ছাড়াও তাদের মিডফিল্ডে গাভি এবং পেদ্রির মতো মিডফিল্ডার থাকাতে তাদের মিডফিল্ড যে কোনো দলের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড। চার নাম্বার পর্তুগাল। এই বিশ্বকাপের চার নাম্বার ফেভারিট হচ্ছে পর্তুগাল, রোনাল্ডোর দেশ পর্তুগাল। রোনাল্ডোর দেশের পর্তুগালের প্রধান সমস্যা হচ্ছে যে তাদের ডিফেন্সে এখনও পেপে, 37 বছর বয়স্ক পেপে তাদের ডিফেন্সের অন্যতম ভরসা। তাছাড়া তাদের মধ্যমাঠ এবং আক্রমণ ভাগ অনেক ভালো। তাদের মধ্যমাঠে রয়েছে ব্রুনো ফার্নান্দেসের মতো মিডফিল্ডার, আক্রমণ ভাগে তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে বার্নার্ডো সিলভা, রয়েছে জোজো ফেলিক্স এর মতো তারকা। আমাদের দৃষ্টিতে তিন নাম্বার ফেভারিট হচ্ছে ইংল্যান্ড। এই বিশ্বকাপে ইংল্যান্ড অলরেডি উড়ন্ত সূচনা করে ফেলেছে। শুধু এই উড়ন্ত সূচনার জন্য নয়, ইংল্যান্ড এই বিশ্বকাপে transfer.com হিসাবে সবচেয়ে দামি দল হচ্ছে ইংল্যান্ড। এই বিশ্বকাপে ইংল্যান্ডের দলের প্রত্যেকটা পজিশনই সেরা সেরা প্লেয়ার রয়েছে, গোলকিপার থেকে ডিফেন্ডার, ডিফেন্ডার থেকে মিডফিল্ডার, মিডফিল্ডার থেকে স্ট্রাইকার। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন ইংল্যান্ডের অধিনায়ক, বর্তমান বিশ্বের সেরা তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম ইংল্যান্ডের মিডফিল্ডার, বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা রাইট ব্যাক ইংল্যান্ডের, লেফট ব্যাক ইংল্যান্ডের, গত ইউরো সেরা লেফট ব্যাক লুক শো ইংল্যান্ডের। এক কথায় ইংল্যান্ড দলটা অসাধারণ। দুই নাম্বার ব্রাজিল। এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এই বিশ্বকাপের অন্যতম দাবিদার। ব্রাজিলের নেইমারের হয়তো বা এটা শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপের পরেই নেইমার অবসর গ্রহণ করতে পারে, তাই নেইমার চাবে বিশ্বকাপটা রাঙিয়ে রাখতে এবং নেইমারের সতীর্থর চেষ্টা করবে নেইমারের জন্য বিশ্বকাপে সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য। শুধু নেইমার নয়, ব্রাজিল দলে আছে ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরো, অ্যালিসন, এডারসনের মতো গোলকিপার, তাছাড়া ফাবিয়ানোর মতো মিডফিল্ডার, রাফিয়ানোর মতো উইঙ্গার, রড্রিগোর মতো অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তাদের স্ট্রাইকিং পজিশনটা একটু দুর্বল। তাদের স্ট্রাইকিং পজিশনে রিসালিসন ততটা নাম করা স্ট্রাইকার নয়, তিনি তার ক্লাব টটেনহামে অনেক সময় সাইড বেঞ্চে বসে থাকেন। তাদের স্ট্রাইকিং পজিশনটা যদি একটু ভালো হতো তাহলে তারা আরও ভালো অবস্থায় থাকতো। এই বিশ্বকাপের এক নাম্বার ফেভারিট হচ্ছে আর্জেন্টিনা। যদিও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে 2-1 গোলে পরাজিত হয় আর্জেন্টিনা, কিন্তু এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনায় ঘুরে দাঁড়াবে এটা তার সমর্থকদের আশা। আর্জেন্টিনার মেসির এটা সর্বশেষ বিশ্বকাপ, মেসির জন্য দলের প্রত্যেকটা সদস্য যুদ্ধ করতে প্রস্তুত। মেসিকে একটা বিশ্বকাপ এনে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে এবং দলের ডিফেন্স থেকে মধ্যমাঠ এবং আক্রমণ ভাগ সব কিছু অত্যন্ত শক্তিশালী। সৌদির সাথে হারের আগে আর্জেন্টিনা প্রায় 3.5 বছর ধরে অপরাজিত ছিল। আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন এবং ইটালিকে হারিয়ে উইফা কাপের চ্যাম্পিয়ন, এবং আর্জেন্টিনার অ্যাটাকিং ভাগ অত্যন্ত শক্তিশালী। মধ্যমাঠে রড্রিগো দি পলের মতো মিডফিল্ডার রয়েছে এবং আর্জেন্টিনার ডিফেন্সে ওতামেন্ডির মতো অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছে। আর্জেন্টিনা যে কোনো দলের জন্য কঠিন হয়ে উঠতে পারে। আপনাদের দৃষ্টিতে আর কে কে বিশ্বকাপের ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন।